ইসলাম নয় বরং জামায়াতে ইসলামকে রক্ষার জন্য একটি দল চক্রান্ত করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী ওলামা লীগ। সংগঠনের নেতারা সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এদিকে হেফাজতে ইসলাম মূলত জামায়াত ইসলাম ও যুদ্ধাপরাধীদের রক্ষার কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সচিব আব্দুল হাকিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গত এক মাসের কর্মকাণ্ড দেখে দেশবাসীর কাছে প্রতীয়মান হচ্ছে তারা জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধীদের রক্ষার কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। তারা হেফাজতে ইসলাম নয়, হেফাজতে জামায়াতে ইসলাম। প্রকৃতপক্ষে হেফাজতে ইসলাম নামধারীদের হাতে ইসলাম মোটেই নিরাপদ নয়। তারা ইসলামের প্রামাণিক বিষয়গুলোকে নিয়ে সমাজের সর্বত্র মন গড়া ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ও ফেতনা ছড়াচ্ছে।